हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 8 अगस्त कारेंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। प्रत्येक दिन मत गुरुत्वपूर्ण 15 प्रश्न साथे एक्सट्रा डेटा प्रोवाइड करब। क्लसटा प्रथम के शेष पर्यंत देखो। ओके, ताहले चलो शुरू करछि आजकेर क्लास। आजकेर क्लासे प्रथम प्रश्न, सम्प्रति के भारतेर 14 उपराष्ट्रपति हिसेबे निर्वाचित हलेन। एई प्रश्नेर उत्तर होच्छे अपशन ए, जगदीप धनकर। 6 अगस्ट भारतेर 14 उपराष्ट्रपति पदे निर्वाचित हलेन जगदीप धनकर। एर आगे तिनी पश्चिमबंगेर राज्यपाल छिलेन। बर्तमान उपराष्ट्रपति भेंकैया नायडुर मेयाद शेष हवार ठीक परेई तिनी 11 अगस्त भारतेर उपराष्ट्रपति हिसेबे शपथ नेबेन। 2 নম্বর প্রশ্ন, প্রতিটি জেলায় একটি করে সংস্কৃত ভাষায় কথা বলা গ্রাম তৈরি করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড। অপশন এ, রাজ্যের 13 জেলায় এই রকম একটি করে গ্রাম তৈরি করা হবে। উত্তরাখণ্ড সম্পর্কে আমরা জানব। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। রাজধানী, দুটো রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে গার্সেন, শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন। প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্য বিভাগে ড্রোনের ব্যবহার করেছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিপিন সঙ্ঘী। উত্তরাখণ্ড কেন্দ্রের নতুন শিক্ষানীতি বাস্তবায়নের প্রক্রিয়ায় সূচনাকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে। অপারেশন মুক্তি অভিযান লঞ্চ করেছে উত্তরাখণ্ডের পুলিশ। 3 নম্বর প্রশ্ন, ওডিআই ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 8000 রান সম্পূর্ণ করলেন কে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, তামিম ইকবাল। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 8000 রান করলেন। কেরিয়ারে গড় 37.20 রানের সাথে তিনি 239 ম্যাচ খেলেছেন। তিনি 14 ওয়ানডে সেঞ্চুরিও করেছেন। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে 5-2 গোলে পরাজিত করে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ জিতল কোন দেশ। জিতেছে ভারত। অপশন সি, ভারত 5 আগস্ট 2022 উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে 5-2 গোলে পরাজিত করে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে। ভারত টানা দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়নশিপ জিতেছে। সাফের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। 5 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2টি পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন কে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, রূপল চৌধুরী। অপশন ডি, তিনি রিলে রেসের সঙ্গে যুক্ত। রূপল চৌধুরী ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে 2টি পদক জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন। 4x400 মিটার রিলে রেসে রৌপ্য জয়ের পর তিনি মহিলাদের 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন। এটি 1 থেকে 6 আগস্ট 2022 পর্যন্ত কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, বার্মিংহামে কমনওয়েলথ গেমস 2022 পুরুষদের রেসলিংয়ের 125 কেজি ফ্রি স্টাইল বিভাগে সম্প্রতি কে ব্রোঞ্জ পদক জিতেছে। তো 125 কেজি ফ্রি স্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মোহিত গ্রেওয়াল। অপশন ডি, মোহিত গ্রেওয়াল বার্মিংহামে কমনওয়েলথ গেমস 2022 পুরুষদের রেসলিংয়ের 125 কেজি ফ্রি স্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। তিনি মাত্র 3 মিনিট 30 সেকেন্ডে পদক জিতেছেন। এটা 3-0 হবে, 3 মিনিট 30 সেকেন্ডে পদক জিতেছেন। ভারতীয় কুস্তিগির দিব্যা কাকরান কমনওয়েলথ গেমস 2022 মহিলাদের 68 কেজি ফ্রি স্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। এটা 3-0 হবে, 30। 7 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2022 পুরুষদের রেসলিংয়ের 57 কেজি ফ্রি স্টাইল ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে রবি কুমার দাহিয়া। অপশন বি, রবি কুমার দাহিয়া কমনওয়েলথ গেমস 2022 পুরুষদের রেসলিংয়ে 57 কেজি ফ্রি স্টাইল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। তিনি ফাইনালে নাইজেরিয়ার ইবাই কেওনিমো ওয়েলসনকে 10-0 পয়েন্টে পরাজিত করেন। 8 নম্বর প্রশ্ন,
কে কমনওয়েলথ গেমস 2022 মহিলাদের 10,000 মিটারের দৌড়ে রৌপ্য পদক জিতেছেন? জিতেছেন প্রিয়াঙ্কা গোস্বামী, অপশন ডি। প্রিয়াঙ্কা গোস্বামী কমনওয়েলথ গেমসে মহিলাদের 10,000 মিটারের দৌড়ে রৌপ্য পদক জিতেছেন। অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। 9 নম্বর প্রশ্ন, উত্তর কাশ্মীরে প্রথমবার মাছাল ওমেন্স ক্রিকেট লীগের আয়োজন করলো কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ ইন্ডিয়ান আর্মি। উত্তর কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রথমবার মাছাল ওমেন ক্রিকেট লীগের আয়োজন করেছে। এই খেলায় মাছাল, পুষ্যরি ও দুধি গ্রামের মেয়েরা অংশ নিয়েছে। 10 নম্বর, কোন রাজ্যের ল্যাঙ্গত সিং কলেজে জ্যোতির্বিদ্যা ল্যাব ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? কোন রাজ্য? বিহার। এটি 106 বছরের পুরানো। ইউনেস্কো প্রতিষ্ঠা 16 নভেম্বর 1945। সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। সদস্য দেশ হচ্ছে 193। প্রধান রয়েছেন অড্রে অজলে। আমরা বিহার সম্পর্কে জানব। রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান, প্রতিষ্ঠা 22 মার্চ 1912 সাল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। নতুন চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন আমির সুভানি। বিহারের পূর্ণিয়ায় দেশের প্রথম ইথানল প্ল্যান্টের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জামুই জেলায় ভারতের বৃহত্তম স্বর্ণ ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। জাত ভিত্তিক জনগণনা শুরু করেছে বিহার রাজ্য সরকার। 11 নম্বর প্রশ্ন, বলার আগে তোমাদের বলবো, জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পাবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, কিন্তু ফোন করবে না, শুধু মেসেজ দিতে পারো, ঠিক আছে? চলো 11 নম্বর প্রশ্ন, ভারত পে এর CFO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে অপশন বি নলিন নেগি, অপশন বি। ভারত পে এর নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার CFO হিসেবে নিযুক্ত হয়েছেন নলিন নেগি। এর আগে তিনি ক্রেডিট কার্ড প্রদানকারী SBI কার্ডের CFO ছিলেন। ভারত পে এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। CEO সুহেল সমীর। 12 নম্বর প্রশ্ন, চাষিদের ইনকাম দ্বিগুণ করতে পঞ্চামৃত যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? উত্তরপ্রদেশ লঞ্চ করেছে অপশন এ। উত্তরপ্রদেশ সম্পর্কে জেনে নেব, রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, লোকনৃত্য রাসলীলা, কত্থক নটাঙ্কি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। উত্তরপ্রদেশ সরকার প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছে। ভারতের প্রথম রাজ্য হিসেবে 13টি এক্সপ্রেস ওয়ে তৈরি করেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বারাণসীকে সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের জালাউন জেলায় বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছেন। 13 নম্বর প্রশ্ন, 75টি গ্রামীণ স্কুল থেকে প্রায় 750 জন মেয়ের দ্বারা তৈরি ইসরোর লঞ্চ করা স্যাটেলাইটটির নাম কি? নাম হচ্ছে আজাদি স্যাট, অপশন ডি। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একটি ছোট SSLV উৎক্ষেপণ করতে চলেছে। এটি ইসরো দ্বারা নির্মিত সবচেয়ে ছোট এবং হালকা বাণিজ্যের রকেট। রকেটটি ভারতীয় ত্রিবর্ণের রং বহন করবে। স্বাধীনতার 75তম বছর উপলক্ষে মহাকাশে ওড়ানো হবে। ইসরো সম্পর্কে জানব, ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ফাউন্ডার বিক্রম সারাভাই, ফাউন্ডেড 15 আগস্ট 1969, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, চেয়ারম্যান এস সোমনাথ। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত অনুষ্ঠিত করবে কোন রাজ্য? রাজস্থান ও মহারাষ্ট্র, অপশন এ। রাজস্থানের রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্রা, প্রতিষ্ঠা 30 মার্চ 1949। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, প্রতিষ্ঠা দিবস 1 মে। ন্যাশনাল পার্ক তাডোবা, সঞ্জয় গান্ধী চান্দলি। প্রচলিত নৃত্য হচ্ছে তামাশা, দাহিকলা, লেজিম, লাবণী, কলি, গাফা, নাকাতা। শেষ প্রশ্ন 15 নম্বর, বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে, ওকে? চলো 15 নম্বর প্রশ্ন, প্রখ্যাত নৃত্যশিল্পী গরিমা হাজারিকা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি মূলত কোন নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি সত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন এ। আসামের শাস্ত্রীয় সত্রিয়া নৃত্যের বিশিষ্ট উদ্যোক্তা গরিমা হাজারিকা
5 আগস্ট 2022-এ 83 বছর বয়সে প্রয়াত হলেন। এর পাশাপাশি তিনি ওডিসি এবং কত্থক নৃত্য দক্ষ ছিলেন। তিনি 2006 সালে মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি 16টি অসমীয়া চলচ্চিত্রের নৃত্য পরিচালক ছিলেন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব গতকাল তোমাদের যে হোমওয়ার্কের প্রশ্ন দিয়েছি তার উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 7 আগস্ট তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ভোডাফোন আইডিয়া কাকে তার নতুন সিইও হিসেবে নিযুক্ত করার ঘোষণা করেছে? অক্ষয় মুন্দ্রা। ভোডাফোন আইডিয়ার ফাউন্ডার হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা, হেডকোয়ার্টার হচ্ছে গান্ধীনগর। 2 নম্বর প্রশ্ন, কে সম্প্রতি তার প্রথম ট্যুর ডে ফ্রান্স শিরোপা জিতলেন? জিতেছেন জোনাস ভিনগার্ড। 3 নম্বর প্রশ্ন, 2022 সুইস ওপেন টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়াড়? ক্যাসপার রুড। অনেকে তোমরা টেনিস খেলোয়াড়ের জায়গা ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম লিখেছো, সেক্ষেত্রে তাদের নামগুলো আমি আজকে শো করতে পারবো না, ঠিক আছে? তো এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা 3টে প্রশ্নের সঠিক উত্তর করেছো তাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও পদে কে নিযুক্ত হলেন? সেকেন্ড কোশ্চেন, পেটিএম পেমেন্ট সার্ভিসের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 7 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, হিরোশিমা দিবস পালন করা হয় কবে? 6 আগস্ট, অপশন এ। 2 নম্বর, IDF ওয়ার্ল্ড ডেয়ারি সামিট 2022 অনুষ্ঠিত হবে কোথায়? নিউ দিল্লি, অপশন বি। 3 নম্বর প্রশ্ন, ফরচুন গ্লোবাল 2022 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন কোম্পানি? ওয়ালমার্ট, অপশন সি। 4 নম্বর, UNSC কাউন্টার টেরোরিজম কমিটির স্পেশাল মিটিং হোস্ট করবে কোন দেশ? ভারত, অপশন ডি। 5 নম্বর, দানুরি নামে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করল কোন দেশ? দক্ষিণ কোরিয়া, অপশন বি। 6 নম্বর, মরণোত্তর কর্ণাটক রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন কোন অভিনেতা? পুনীত রাজকুমার, অপশন এ। 7 নম্বর, আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য চিরাগ স্কিম লঞ্চ করল কোন রাজ্য সরকার? হরিয়ানা, অপশন সি। 8 নম্বর, কোন IIT সম্প্রতি প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশের জন্য DRDO সাথে যুক্ত হয়েছে? IIT রুড়কি, অপশন সি। 9 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 মুরলি শ্রী শঙ্কর লং জাম্পে কোন পদক জিতেছেন? রৌপ্য, অপশন বি। 10 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 সুধীর পুরুষদের হেভি ওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে কোন পদক জিতেছেন? স্বর্ণ, অপশন এ। 11 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 মহিলাদের কুস্তিতে সোনা জিতেছেন কে? সাক্ষী মালিক, অপশন বি। 12 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 বজরং পুনিয়া পুরুষদের 65 কেজি বিভাগে কোন পদক জিতেছেন? সোনা জিতেছেন, অপশন এ, স্বর্ণপদক। 13 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 পুরুষদের 86 কেজি বিভাগে কে ভারতের কুস্তিতে স্বর্ণপদক জিতেছেন? দীপক পুনিয়া, অপশন এ। 14 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 আংশু মালিক মহিলাদের ফ্রিস্টাইলে কোন পদক জিতেছেন? রৌপ্য, অপশন বি। শেষ প্রশ্ন 15 নম্বর, কমনওয়েলথ গেমস 2022 ভারতীয় কুস্তিগির দিব্যা কাকরান কোন পদক জিতেছেন? জিতেছেন ব্রোঞ্জ পদক, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।